রাতের বৃষ্টিতে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শিশু খাদ্য এবং ওষুধের সংকট পর্যাপ্ত নৌকা ও স্পিড বোটের অভাবে ব্যাহত হচ্ছে আটকা পড়াদের উদ্ধার কার্যক্রম এ নিয়ে আরও জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম মাসুদ জানছিলাম যে রাতের বৃষ্টিতে অবনতি হয়েছে বন্যার পরিস্থিতি তো এখন সেখানে আপনি সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর পাশাপাশি ওষুধের সংকটের ব্যাপারেও জানছিলাম সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে কিনা হ্যাঁ অনেক আসলে মানুষ কিন্তু যারা বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন সবাইকে কিন্তু আসলে খাবার সহযোগিতার একটু যোগান দিয়ে দিচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন খাবার নিয়ে ত্রাণ নিয়ে কিন্তু এখানে যে নারী এবং শিশুদের যে খাবার সে সঙ্গে একই সঙ্গে যে ওষুধের সমস্যাটা সংকট সেটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এখন পর্যন্ত আসলে যারা বিভিন্ন দূর দূরান্ত খাবার নিয়ে আসছেন বা ত্রাণ নিয়ে আসছেন সেটা কিন্তু পৌঁছানো যাচ্ছে না নৌকা এবং ভোটের সংকটের কারণে অভাব পূরণ করার জন্য আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা তারা নৌকা নিয়ে আসছেন টাকে যাতে করে যারা ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে সহযোগিতা করতে পারেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো রয়েছেন এখনও পানিবন্দি তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার জন্য একই সঙ্গে যে বলবো এই বুড়িচং আমি যেখানে রয়েছি ইচ্ছাপুরা এলাকায় এখানে এখানকার স্থানীয়রা বলছেন যে গতকালকে তুলনায় প্রায় তিন ইঞ্চি পরিমাণ উপরে পানি অতিক্রম করছে এখন গতকালকে ছে তিন ইঞ্চি পরিমাণ পানি বেড়েছে এতে করে বলা যায় যে এই বুড়িচং উপজেলায় যে বন্যার অবনতিটাই হচ্ছে উন্নতির দিকটাই হচ্ছে কারণ উন্নতির দিকটা কিন্তু সামান্য দেখা দিয়েছে কুমিল্লার চোদ্দগ্রাম এলাকায় সেখানে কিছু পানি নামার কারণে সেখানে বন্যার উন্নতি দেখা দিয়েছে তবে মনোহরগঞ্জ এবং লাকসামে বন্যার অবনতি দেখা দিয়েছে সেখানে প্রতিদিনে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে জানা গেছে এই এখন পর্যন্ত কুমিল্লায় কুমিল্লায় এগারোটি উপজেলা প্লাবিত চোদ্দোটি উপজেলা প্লাবিত হয়েছে প্রতিদিনে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র যেগুলো প্রস্তুত করছে সেটার পরিমাণও কিন্তু তারা বাড়ছেন একই সঙ্গে তারা শুকনো খাবার চাল এবং নগদ টাকা বিতরণ করছেন যাতে করে মানুষ এই বন্য দুর্গত মানুষগুলো কোনোভাবে একটু সহযোগিতা পেয়ে থাকেন তো এ ছিল উনি কুমিল্লা থেকে